Assalamualaikum. This is cooking recipe. The shopai ke onek onek shubhechha janachi. Shei sathe shubhechha janachi ajker recipe te. Amar channel e gura dudh diye mishti doi recipe ta share korar por thekei bhabchi gura dudh diye apnader sathe ekta tok doi recipe share korbo. Tai ajke share korchi tok doi recipe. To asha korchi amar shob viewers er kache ajker recipe ta bhalo lagbe. To matro 1 ghontay chulate ei tok doi ta toiri kora jabe. To cholun ebar mul recipe te chole jai. প্রথমে একটা পাত্র নিলাম তারপর নিয়ে নিচ্ছি এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ আর 1 কাপ গুঁড়ো দুধের মাঝে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি দই তৈরি করার ক্ষেত্রে কিন্তু দুধটা একটু ঘন থাকতে হয় এজন্য পানির পরিমাণটা ঠিক আমি যে পরিমাণ দিচ্ছি ওইভাবে পরিমাণটা ঠিক রাখবেন তো এখন এই গুঁড়া দুধটাকে একটা হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এখন চুলাতে বসিয়ে দিচ্ছি আর নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করতে হবে 5 মিনিটের মতো আর চুলার আঁচটা থাকবে লো তো দুধটা যদি জাল করে ঘন করে নেওয়া হয় তাহলে কিন্তু দইটা খুব সুন্দর হবে এইজন্য অল্প আঁচে আমি এটাকে জাল করে নিচ্ছি খুব ভালো করে আর দই তৈরি করার ক্ষেত্রে এই টিপসগুলো একদমই ফলো করতে হবে তাহলে খুব সুন্দর হবে আপনার দই তো এখন কিন্তু জাল করা হয়ে গেছে আর চুলা থেকে নামিয়ে নেছি আর এটাকে আমি কুসুম গরম করে নেছি দুধটা এখন কুসুম গরম আছে আর দই তৈরি করার জন্য দুধটাকে কুসুম গরম অবস্থাতেই দইটাকে জমাতে হবে তো এখানে আমি 2 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি তো 2 চামচ টক দই এখানে হয়ে যাবে তারপর এটাকে আমি একটা হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব কারণ হচ্ছে আমি যে দইটা দিয়েছি দইটা যাতে খুব ভালো করে দুধের সাথে মিশে যায় এই জিনিসটা অনেক জরুরি কারণ দই তৈরি করার জন্য যে দইটা দেওয়া হবে ওটাকে খুব ভালো করে মিশাতে হবে আর এরকম করে একটা হ্যান্ড মিক্স দিয়ে নাড়তে থাকতে হবে তো এখন মেশানো হয়ে গেছে আর যে পাত্রে আমি দইটা তৈরি করব ওই পাত্রে ঢেলে নেছি আর এখানে আমি একটা ছোট গ্লাস নিয়েছি ওটাতে ঢেলে নেছি তো আজকে দইটা কিন্তু আমি চুলাতে তৈরি করব আপনারা চাইলে কিন্তু কে পর্যায়ে সনাতন পদ্ধতিতে তৈরি করতে পারেন তো ওইটার ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে যাদের হাতে সময় থাকবে তারা কিন্তু সনাতন পদ্ধতিতে তৈরি করতে পারবেন আর হাতে যদি সময় কম থাকে তাহলে আমার মতো চুলাতে তৈরি করে নিতে পারবেন মাত্র 1 ঘন্টায় তো এখন এই পাত্রের মুখটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি অনেকেই প্রশ্ন করে যে আপু ফয়েল পেপার না দিলে কি হবে না তো যাদের কাছে ফয়েল পেপার না থাকবে তারা চাইলে অন্য যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন এটা হয়তোবা সিলভারের হতে পারে নয়তোবা মাটি ঢাকনাও হতে পারে তো একইভাবে আমি গ্লাসের মুখটাকেও বন্ধ করে দিচ্ছি আর গ্লাসে যেহেতু কম পরিমাণ নিয়েছি এটা কিন্তু চুলার পাশে রেখে জমিয়ে নেওয়া যাবে কারণ দই কিন্তু গরম জায়গাতে দিলেই সেটা বসে যায় অনেক তাড়াতাড়ি তো এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম আর এটাতে কিন্তু খুব ভারী করে কাপড় বিছিয়ে দিয়েছি তো বাটিটা বসিয়ে দিলাম বসানোর পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে তো আসছি 1 ঘন্টা পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর ফয়েল পেপারটাকে উঠিয়ে নিচ্ছি দইটা কিন্তু মাশাআল্লাহ করে খুব সুন্দরভাবে জমে গেছে চুলার আঁচটাকে বারবার করে বলে দিচ্ছি চুলার আঁচটা যাতে একদমই লো থাকে তাহলে কিন্তু দইটা ঠিকভাবে জমবে না তো দইটা কিন্তু এখন খুব সুন্দরভাবে জমে গেছে আর দই তৈরি করার পরে সবাই কিন্তু অপেক্ষা করে যে দইটা কেটে দেখার জন্য যে এটা আসলে ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে তো এখন আমি আপনাদের সাথে এই দইটাকে কেটে শেয়ার করছি একদমই কোনো বাড়তি পানি নেই তো খুব অল্প সময়ে কিন্তু এই টক দইটা বাসায় তৈরি করে নিতে পারেন আর টক দই খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যকর এটা কিন্তু আমরা সবাই জানি তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ